بسم الله الرحمن الرحيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا যদিচ সুন্নতে পড়ার না পড়ার ব্যাপারে স্পষ্ট কোনো প্রমাণ নেই, তবে তাকবীরে তাহারিমের পরে আল্লাহ রাসূল চুপ থাকতেন। জি চলেন। জায়নামাজে কাবা ঘরের ছবি সহ যে কোনো নকশা থাকলে সালাতে নেকি কম হবে, একাগ্রতা নষ্ট হবে, এক কালার জায়নামাজে সালাত আদায় করতে হবে, এসব জায়নামাজ পরিহার করতে হবে। জি, মসজিদের মাইকে মৃত ব্যক্তির ঘোষণা দেওয়া যাবে না। মসজিদের মাইকে মৃত ব্যক্তির ঘোষণা দেওয়া বা আপনার ওই মাইকিং করা, এগুলো হচ্ছে জাহেলিয়ত। মোবাইলের মাধ্যমে অথবা মুখে জানিয়ে জানাজায় অংশগ্রহণ করতে হতে হবে। স্বামী স্ত্রী একত্রে যদি ফরজ সালাত জামাত আদায় করে বা নফল সালাত, তাহলে নফলে তো একামত নাই, ফরজে স্বামীকে একামত দিতে হবে, স্বামীকে ইমামতি করতে হবে, স্ত্রী নয়, স্ত্রী পিছে দাঁড়াবে পাশে নয়। হিন্দু বাড়িতে বিবাহের দাওয়াত খাওয়া যাবে না, হিন্দু বাড়িতে খাওয়া যায় প্রয়োজনে। এই সম্মান দেখিয়ে বন্ধুত্ব বজায় রেখে তাদের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে না, এটা চলবে না। বন্ধুত্ব করা নিষেধ করা আছে, প্রয়োজনে খেতে পারে, তাদের জবে খাবে না। পুরো কবর স্থান স্থানান্তর করা ঠিক হবে না, দুই একটা কবর স্থানান্তর করা যায় প্রয়োজনে। কবর স্থান এটা এখানে থেকে যাক, অন্য কোথাও বড় করা হোক, দীর্ঘদিন পরে কবর স্থান বাতিল বলে গণ্য হবে। 40-50 বছর পরে পুরো কবর স্থান সরাতে হবে না। অমুসলিম কবর স্থান হলে সরিয়ে দিয়ে সেখানে কিছু করতে পারে, তবে মুসলিম কবর সরাতে পারে, এটা বৈধ আছে। পুরো কবর স্থান সরানো এটা ঠিক হবে না। জি, প্রথম বৈঠকে দুরুদে ইব্রাহিম পড়তে হবে না, শুধু আত্মাহিয়াত। কেউ যদি পড়ে ফেলে কোনো সমস্যা নেই, দ্বিতীয় বৈঠকে দুরুদ পড়তেই হবে, দুরুদে ইব্রাহিম, তারপরে অন্য দোয়া পড়বে বা পড়বে না। চলো, নামাজের সাথে মোনাজাতের কোনো সম্পর্ক নেই। কেউ যদি কোনোদিন সালাতের পরে করে করতে পারে, এটা সালাতের অংশ নয়, হাত তুলে দোয়া করা সালাতের অংশ নয়। কেউ যদি কোনো সময় সালাতের পরে করে করতে পারে, তার ব্যক্তিগত ব্যাপার, তবে অবশ্যই তাকে জানতে হবে যে এটা আমার সালাতের পরের কোনো ইবাদত নয়। সূরা ফাতিহা ছাড়া জামাতে হোক, একাই হোক, জোরে হোক, ধীরে হোক, কোন সময়তে সালাত হবে না সূরা ফাতিহা ছাড়া। সূরা ফাতিহা পড়তে বাধ্য মানুষ, সরাবে, নীরবে, জামাতে, একাই। চলো, আগের জিজ্ঞাসাটার কি উত্তর লোট পলট হলো? আগের জিজ্ঞাসাটা কি ছিল আবার বলেন। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে কি? জি, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, বুখারী মুসলিম।
সানা পড়তে হবে না, জানাজার নামাজে সানা পড়তে হবে না। প্রথম তাকবীরে সূরা ফাতিহা, তারপর অন্য সূরা, দ্বিতীয় তাকবীরে দুরুদ, তৃতীয় তাকবীরে বিশেষ দোয়া, তারপরে সালাম ফিরবে তাকবীর পড়ে। কোরআন তেলাওয়াতের আগে ও পরে আগে দুরুদ পাঠ করতে হবে না। আগে আউযুবিল্লাহ, সূরার প্রথমে হলো বিসমিল্লাহ, আর পরে দোয়া হিসাবে দোয়া একটা আছে, তখন দুরুদ পড়তে পারে, পরে দুরুদ পড়তে পারে। তবে দুরুদ পড়ার কোনো প্রমাণ নেই, দোয়া পড়ার প্রমাণ আছে। দোয়া পড়লে দুরুদ পড়তে হয়, মর্মে পড়তে পারে। চলে ট্রেনিং প্রাপ্ত কুকুর বাড়িতে পোষা যায়। যেসব কুকুর কথা মেনে চলে, কথা মেনে চলা মানে যেতে বললে যায়, থামতে বললে থামে, শিকার করলে নিজের জন্য খায় না, মালিকের জন্য রাখে, একই বলা হয় ট্রেনিং প্রাপ্ত কুকুর। এগুলো বাড়িতে রাখা যায়। বাকি অন্য কুকুর বাড়িতে রাখলে প্রতিদিন এক কেরাত সমান নাকি কমে যাবে, এক কেরাত উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। জি, আবার জিজ্ঞাসা, দুই রেখাত বা তিন রেখাত বা চার রেখাত, ফাতেহার পরে কেউ যদি সূরা ফিল বা একটাই সূরা বারবার পড়ে সালাত হবে, কোনো সমস্যা নেই। তবে মুখস্থ থাকলে অন্যান্য সূরা পড়বে। জি, দুই হাতে মুসাফা করার সহি হাদিস আছে, মানে দুইজনের দুই হাত, আর দুইজনের চার হাত এর দুনিয়াতে কোনো প্রমাণ নেই। নবীর দুই হাত আর সাহাবীর এক হাত, তিন হাতে মুসাফার হাদিস আছে, তবে ওটা হলো শিক্ষার জন্য। আল্লাহ রাসূল তার হাতটা দুই মাঝের মধ্যে ধরে, দুই হাতের মধ্যে ধরে তাকে শিক্ষা দিচ্ছিলেন। অতএব তিন হাত বা চার হাতে মুসাফা নয়, মুসাফা হলো দুই হাতে দুইজনের দুই হাত, চার হাত বা তিন হাতের কোনো প্রমাণ নেই। ঝাঁকি দেওয়া বেদাত, এখানে দেখেন, মুখে আমাকে দাও, তুমি বলার পর আমাকে বলো। সভা করার পর আসুন, মুসাফা করার পরে দোয়া আছে কিনা, আমরা আগে থেকে বলে আসছিলাম আগফিরুল্লাহ লানা ওয়ালাকুম, এ হাদিস নেই। ইবনু সুন্নির বরাত দিয়ে বলা হয়েছে এটা ভুয়া হাদিস, চলবে না। আমরা বলি নাহমাদুল্লাহ ওয়ানাস্তাগফিরুহু, এ হাদিস জয়ীফ, আবু দাউদ। তাহলে ইগফিরুল্লাহ লানা ওয়ালাকুম এটাও চলবে না, নাহমাদুল্লাহ ওয়ানাস্তাগফিরু এটাও চলবে না, আসসালামু আলাইকুম এটাই দোয়া, এটাই সালাম, এটাই দোয়া, এটাই সালাম, এটাই বলে হাতে হাত মিলানোর পরে হাত পৃথক হওয়ার পূর্বেই পাপ ক্ষমা হয়ে যাবে। জি, চলে মসজিদ স্থানান্তর করার সময় সেখানে কবর পড়েছে, সেখানে সলাত হবে কি? কবর আগে সরাতে হবে, কবরটা খনন করে হাড়হাড্ডি থাকলে অন্য জায়গাতে পুঁতে দিতে হবে, তারপরে এখানে মসজিদ। তাছাড়া এখানে মসজিদ বানানো যাবে না। যদি বানানো হয়ে থাকে তাহলে সেই জায়গা ভেঙে কবর সরাতে হবে তারপরে। যতক্ষণ পর্যন্ত কবর না সরিয়েছে ততক্ষণ পর্যন্ত এই মসজিদে কবর সালাত আদায় করা বন্ধ থাকবে, জরুরি ভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের উপরে এবং কবরের দিকে সালাত আদায় করতে নিষেধ করেছেন মুসলিম। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের।
সকল দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।